ভারতের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রদেশ সভাপতি আপনি, তো এক্ষেত্রে দেশ, দল এবং রাজ্যের মানুষের প্রতি আপনার কি বক্তব্য? মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত যে যাত্রায় নেমেছেন, তার যে গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিচ্ছেন, আজকে শুধু ভারতবর্ষে নয়, নট অনলি ইন্ডিয়া, আজকে মোদি সারা বিশ্বব্যাপী আজকে বিখ্যাত হয়েছে। আমাদের ভারতবাসী হিসাবে আমাদের যে আত্মসম্মান, সেটাকে মোদিজি ফিরিয়ে দিয়েছেন। তো আমি মনে করি যে আজকে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই যে আমাদের যে লক্ষ্যমাত্রা, ফিরছে একবার মোদি সরকার এবং আপকি বার 400 পার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের দলীয় প্রস্তুতি, আমাদের আমরা বিভিন্ন প্রায় আজকে 6 মাস ধরে আমরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে পাশে দাঁড়ানো, আমাদের কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন যে আমরা এই দুটি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছি। বিজেপির সঙ্গে IPFT-র জোট সরকার চলছিল, সম্প্রতি মথাও কিন্তু তাতে সামিল হয়েছে, এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? জনজাতিদের বাদ দিয়ে আমাদের এই রাজ্যের বিকাশ সম্ভব নয়। আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোনো স্লোগানে বিশ্বাস করি না, আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন। 23 বছর ধরে টানা এই রাজ্যের বুকে রিয়াং শরণার্থীর একটা সমস্যা চলছিল। মিজোরাম থেকে রিয়াং শরণার্থীরা ত্রিপুরায় বসবাস করত, তাদেরকে শরণার্থী, তারা না মিজোরামে যেতে পারে না ত্রিপুরায় তাদের নাগরিকত্ব পাচ্ছে। আমাদের সরকার এই 23 বছরের টানা যে রিয়াং শরণার্থীর সমস্যার সমাধানের জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সবাই মিলিতভাবে আমরা এই রাজ্যটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব। যে বিরোধী দলের তারাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, তো এতে রেজাল্ট মানে মোদিজির প্রতি পূর্ণ আস্থা রেখে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, এতে পূর্ণ আস্থা রয়েছে এবং ফলাফল সেখানে অনেক অনেক বেশি ভালো হবে বলে মনে করি। ব্যক্তিগতভাবে রাজীববাবু একজন সজ্জন ব্যক্তি, রাজ্যের সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের বিকাশে আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, রাজীব ভট্টাচার্যি ব্যক্তিগতভাবে সজ্জন ব্যক্তি, সেটা মানে আমার মুখ থেকে বা আমি সেটা বহি মানে নিজেকে জাহির করার মতো অবকাশ আমি মনে করি না। দেখুন, কাজ করতে হবে তো। ব্যক্তি রাজীব ভট্টাচার্যি বড় নয়, বড় হলো যে আমার কাজ, আমার নিয়ত, আমার যে চলার পথ সেটা সুগম আছে কিনা বা সেটার মধ্যে কোনো রকম বাধা বিঘ্ন আছে কিনা। সাংগঠনিক কাজকর্ম আপনি করে চলেছেন, তাতে আপনার মানে পারিবারিক একটা জীবন রয়েছে, দুটোর মধ্যে আপনি কিভাবে সমন্বয় সাধন করেন? ঈশ্বরের কাছে সদা কৃপাই আমি সেই জায়গাটাতে আমি ঈশ্বরের কাছে মানে আমি কৃতজ্ঞ যে আমার এই পরিবারের সবাই আমাকে এই কর্মকাণ্ডে, অর্থাৎ এই আমার রাজনৈতিক জীবনটাকেও তারা উৎসাহিতই করে। আপনাদের মাধ্যমে আমার পরিবারকেও আমি ধন্যবাদ দেব, কারণ আমাকেও 100% সহযোগিতা তারা করেন।